স্বাগত একাত্তরে। আপনাদের সাথে এই মুহূর্তে হাজির হয়েছে এক বিশেষ সাক্ষাৎকারের আয়োজনে। আমাদের সামনে আছেন বর্তমান বাংলাদেশ পুলিশ প্রধান বেনজির আহমেদ, যার পেশাগত জীবনে 1988 সালে চাকরিতে যোগদানের পর থেকে সফলতার যাত্রাটি ঊর্ধ্বমুখী। কিন্তু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক নিষেধাজ্ঞার তালিকায় তার নাম আসবার পর পূর্বাপর আলোচনায় বেনজির আহমেদকে আমরা পেয়েছি আজকে একাত্তরে। শুনব এই দীর্ঘ 33 বছরের পেশাগত জীবনে, যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ধাপে ধাপে মহানগরের পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেছেন, র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলার সংকটের সময়ে হাতিয়ার তুলে নিয়েছেন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বে। সেই বেনজির আহমেদকে নিয়ে যখন মার্কিন প্রশাসনের কিছু পর্যবেক্ষণ সামনে এসেছে, তখন তিনি একাত্তরের দর্শকদের জন্য তার মতামত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আপনাকে ধন্যবাদ এবং স্বাগত, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই আপনার প্রতিক্রিয়া শুনি যে এইরকম একটা তালিকায় আকস্মিকভাবে আপনার নাম প্রকাশ পেল। ইটস এ পিটি, ভেরি আনফর্চুনেট। আমি মনে করি যে যুক্তরাষ্ট্র একটি মহান ডেমোক্রেসি এবং সেখানকার কিছু জনপ্রতিনিধি আমাদের দেশ বিরোধী কিছু শক্তির একটা, আমি বলবো যে, দীর্ঘমেয়াদী অপপ্রয়াস, তাদের যেটা ছিল সেই অপপ্রয়াস প্রসূত অপপ্রচার দ্বারা দুঃখজনকভাবে ইনফ্লুয়েন্সড হয়ে এই কাজটি করেছেন, যার ভিত্তি হচ্ছে আমি মনে করি মিথ্যা, অসত্য, বানোয়াট এবং যেটাকে আমি বলবো যে মিসকনস্ট্রুড ফ্যাক্টস এবং ফিকটিশিয়াস ফ্যাক্টস। ডেফিনেটলি আমি বলবো যে এটি একটা আনকমফর্ট জোন তৈরি করেছে অনাকাঙ্ক্ষিতভাবে, এবং আপনারা যে দেখে থাকবেন যে বাংলাদেশের মানুষ এটাকে কীভাবে রিয়্যাক্ট করেছে, দুইভাবে কিন্তু। একটা হচ্ছে আমরা বলবো যে মেইন স্ট্রিম মিডিয়া, তারও কিন্তু একটা রিফ্লেকশনস আছে ওভার দিস ডিসিশনস, এবং সেই সঙ্গে যেটাকে আমরা বলি অল্টারনেটিভ মিডিয়া মিনিং সোশ্যাল মিডিয়া, সেখানেও কিন্তু রিফ্লেকশনস আছে। তো এবং সেই রিফ্লেকশন যেমন দেখি, ইফ ইউ ওয়াচ লুক অ্যাট দ্যাট রিফ্লেকশনস, তাহলে বোঝা যাবে যে এই বিষয়টি খুবই, আমি মনে করি, দুঃখজনক এবং এটি অনভিপ্রেত, এবং এটা আমরা উভয় পক্ষের কারো বোধহয় প্রত্যাশা করা, বাট আমরা কখনোই করিনি, এই ঘটনাটি ঘটা উচিত হয়নি। 2004 সালে র্যাবের যাত্রা শুরু, যে কয়টি প্রসঙ্গ তুলে আনা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে শুরু থেকে র্যাব সম্পর্কে বলা হতো। কেন 2021 এই সময়ে এবং যাদেরকে বেছে নেওয়া হলো? ওয়াই মি? ইয়েস, নাইস। আমি বহু বছর আগে একটা বই পড়েছিলাম, বইয়ের নামটা ছিল ওয়াই মি। এনিওয়ে, তো এটা আমি খুব একটা আশ্চর্য হইনি এই জন্য, কারণ যারা পেছনে আছে তারা কিন্তু দীর্ঘ সময় ধরেই এটি করার চেষ্টা করে আসছেন, এবং তারা কিন্তু লুকিয়ে ছাপিয়ে করার চেষ্টা করছেন না, প্রকাশ্যেই করছেন। যেমন ধরেন যে এই ঘোষণাটি আসার পরে একজন লিখেছেন যে পরবর্তী গন্তব্য জাতিসংঘ, ঠিক আছে, মার্ডারার্স ক্যানট বি পিস কিপার্স। দেখেন, একটা বাংলাদেশের মানুষ সে তার সশস্ত্র বাহিনী এবং পুলিশকে বলছে মার্ডার, ঠিক আছে। এখন তাহলে বোঝা যায় যে এই লোকগুলোর মোটিভেশন কী, এবং আপনার কখন আপনি একজনকে মার্ডারার বলতে পারেন, যখন কোনো একটা লফুল কোর্ট কাউকে মার্ডারার বলে সিদ্ধান্ত দেয়, কনভিক্ট করে, অনলি দেন ইউ ক্যান সে সামবাডি মার্ডারার। এর একটা আর দুই নাম হচ্ছে, এখানে হোলসেল কথা বলা হচ্ছে, মানে সশস্ত্র বাহিনীকে, এন্টায়ার পুলিশ বাহিনীকে লেভেল করা হচ্ছে মার্ডারার হিসাবে। তো এই লোকগুলোই একটা দীর্ঘ সময় ধরে আসলে সরকারকে, আমাদের দেশকে, রাষ্ট্রকে, এদেশের মানুষকে বিব্রত করার জন্য তারা একটা জঘন্য, ঘৃণ্য অপচেষ্টা চালিয়ে আসছিল। এই সময়টা কোনো অনেকগুলো বিশেষ কারণে তাদের জন্য আমি মনে করি অপরচুন মোমেন্ট, এটা ফেভারেবল মোমেন্ট ছিল, এবং তারা সেই ফেভারেবল
এবং অপরচুন মোমেন্টে সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়েছে। এটা কি শুধু আপনার ক্ষেত্রে নাকি যে কয়টি নাম এবং প্রতিষ্ঠানের নাম এসেছে সকলকে আপনি ডিফেন্ড করবেন? আমি ডিফেন্ড করছি না, আমি আমি ডিফেন্ড করার কিছু নাই। কারণ হচ্ছে যে এই বিষয়টি এইভাবে আরোপ করার আগে যে এই প্রক্রিয়াটা কী ছিল সেই প্রক্রিয়াটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে। আমি যেটা শুরুতে বলছিলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্যাক্ট আছে, কখনো তারা আগাম আপনাদেরকে জানায়নি, কোনো তথ্য চায়নি, রাইট? তো দে কুড টক টু আস। ওটা কি সারপ্রাইজ ছিল আপনাদের জন্য? আমি বলবো শকিং, নট সারপ্রাইজ, ইজ শকিং। উই আর শকড, আওয়ার পিপল, আমাদের দেশের মানুষ শকড হয়েছে। কারণ হচ্ছে যে এই এরকম একটা সিদ্ধান্তে যাওয়ার আগে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক কথা আমি বলছি সেই সম্পর্কের প্রেক্ষাপটে কখনো এই ধরনের সিদ্ধান্ত এভাবে হতে পারে না। বিকৃত তথ্যের ভিত্তিতে তারা এই ধরনের একটা সিদ্ধান্ত জাম্প করেছেন। এই জাম্প না করে তারা কিন্তু দে কুড টক টু আর গভর্নমেন্ট, এবং এই আমাদের এখানে যুক্তরাষ্ট্রের এম্বাসি রয়েছে, ওয়াশিংটন ডিসিতে আমাদের এম্বাসি রয়েছে, আমাদের মাঝে পলিটিক্যাল ভিজিটস, এক্সচেঞ্জ অফ পলিটিক্যাল ভিজিটস, সেটাও আছে। সো এটা আলাপ করা যেত। আমি যখন র‍্যাবিট ডিজি হিসেবে কাজ করেছি তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ট্রেনিং সহায়তা ছিল, এবং ট্রেনিং সহায়তায় যুক্তরাষ্ট্রে যে সমস্ত এক্সপার্টরা কাজ করেছে ওরা যখন র‍্যাব অফিসে থাকতো আমি তাদের সবসময় বলতাম, ওরা ভাবতো যে আমাকে জিজ্ঞেস করতো আমি কি এখানে যেতে পারি। আই সেড দ্যাট লুক, ইউ ক্যান গো এনিহোয়ার ইন দিস অফিস, এই অফিসে কোনো গোপন কোনো কিছু নাই। তার মানে নানা সময়ে র‍্যাব যুক্তরাষ্ট্র থেকে অংশীদারিত্বের সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছে, সুনির্দিষ্ট কি ধরনের সহায়তা বা সম্পর্ক? যেমন র‍্যাবের যে ইনকোয়ারি সেল যেটি আছে এটি যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রতিষ্ঠিত, এবং তারা আমাদের সঙ্গে থেকেছে, কাজ করেছে, আমাদের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে, ওই ইনকোয়ারি সেল প্রতিষ্ঠা করেছে, ইন্টারনাল ইনকোয়ারি সেল প্রতিষ্ঠা করেছে, তারা আমাদের ইনকোয়ারি সেলের কর্মদক্ষতাও তারা দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেছে। এবং এটা আপনার সময়কালে? আমার সময়কালে। এটা তখন আপনার মনে হয়নি যে র‍্যাব নিয়ে তারা এতটাই নেতিবাচক যে যে কোনো সময়? তখন নেতিবাচক থাকলে তো নিশ্চয়ই আমাদের সঙ্গে এই ধরনের এনগেজমেন্ট আসতো না। এটি হচ্ছে আমি যেটা মনে করি যে আসলে 2014 পর থেকেই একটা কনসার্টেড এফার্ট তৈরি হয়েছে, অনেকগুলো বিষয় একসঙ্গে ছিল। যেমন যদি আপনি মনে করেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2013 সালের ঢাকা সিজের কথা মনে আছে আপনার, এবং তখন কিন্তু এই ঢাকা সিজের 5 মে'র 48 ঘন্টা আগে একটা বড় দল জনসভা করেছিল এখানে ঢাকা শহরে, এবং আকস্মিকভাবে সেই দলের নেতা তার বক্তৃতা শেষ করার আগে বললেন যে 48 ঘন্টার মধ্যে সরকারের পদত্যাগ করতে হবে। হ্যাঁ, তো তা নাহলে আমরা বাধ্য করব। তার মধ্যে 48 ঘন্টার শেষে দেখা গেলো যে ঢাকা শহরে প্রায় 1 মিলিয়ন এক্সট্রিমিস্ট পিপল দে টুক ওভার, এবং সেটাই কিন্তু আমরা শান্তিপূর্ণ উপায়ে ব্লাডলেসলি তাদেরকে আমরা ঢাকা শহর থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। এটা তো আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি রাজনৈতিক হাতিয়ার হিসেবে বাহিনীকে ব্যবহারে নেতৃত্ব দিয়েছেন। পুলিশ কমিশনার হিসেবে আমার নাগরিকদের দেওয়া দায়িত্ব, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, সেটা করলে কি আমি রাজনৈতিক দায়িত্ব পালন করলাম নাকি আমার পেশাগত দায়িত্ব পালন করলো? এই জন্য কিছু কিছু এই যে হোয়াই পার্টিকুলার টার্গেট, দিজ আর দি রিজনস। এখন অনেকে ভেবেছে যে এইটা থেকে বোধহয় বেরোনো যাবে না, ইটস এ কোয়াগমায়ার, এবং এই কোয়াগমার থেকে বোধহয় বেরোনো যাবে না। কিন্তু যখন তাদের সমস্ত পরিকল্পনা ভণ্ডুল করে যখন দেখেছে না আমরা ঢাকা শহরে শান্তি ফিরিয়ে নিয়ে এসেছি, শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসেছি, নিরাপত্তা নিয়ে আসছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে, অনেকের আশাভঙ্গ হয়েছে, অনেকে হতভম্ব হয়েছে এবং খুশি হতে পারেনি। আমি এজ এ পুলিশ অফিসার, মাই ম্যান্ডেট ইজ টু সিকিউর দি সেফটি অফ মাই পিপল। অ্যাজ এ পুলিশ কমিশনার ইট ওয়াজ মাই কল টু গিভ প্রোটেকশন টু দি পিপল লিভিং ইন দিস সিটি। সো হোয়াট উই ডিড ইন 5 মে দ্যাট ওয়াজ ম্যান্ডেট অন মি, দ্যাট ওয়াজ মাই কল অ্যাজ এ পুলিশ কমিশনার। সাইমেলটেনিয়াসলি আপনার যখন 2013 সালের লাস্ট শেষে 4 মাস ইলেকশনের আগে আপনার মনে আছে, তো তখনও ইট ওয়াজ মাই কল। কিন্তু আমরা যদি বলি মানে ক্রস ফায়ার, এনকাউন্টার,
বা যাই বলি না কেন হেফাজতে মৃত্যুর ঘটনা, এটি তো ঘটেছে বাংলাদেশে, ঘটছে, এবং এটি নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণও পুরো সময় জুড়ে ছিল নাকি? আমাদের তো আমাদের দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে, আমাদের দেশ পরিচালিত হবে এদেশের আইন দিয়ে, এদেশের নীতি আছে, রুল আছে, ল আছে, আদালত ব্যবস্থাপনা আছে, এটা দিয়ে আমার দেশ চলবে। এবং আমার দেশের যে ম্যান্ডেট, লিগাল ম্যান্ডেট, সে অনুযায়ী রাষ্ট্র চলবে। যদি কোনো ভায়োলেশন হয়, যদি সেই লিগাল প্রভিশনসে যদি কেউ ভায়োলেট করে, তার জন্যও তো ব্যবস্থা আছে। এখন দেখতে হবে যে যে অভিযোগগুলো করা হয় সেগুলো কি আইনের প্রভিশনকে ভেঙে করা হয়েছে, সেগুলোর ব্যত্যয় ঘটেছে কি না সেখানে, সেটা দেখার বিষয় আছে। কোনো ব্যত্যয় কোনো অভিযোগ তার বিরুদ্ধে আসে, তাহলে সেটা কিন্তু আমরা দেখি না, এটা কিন্তু দেখে হচ্ছে ম্যাজিস্ট্রিয়াল অথরিটি, তারা দেখে। স্পেশালি ইফ ইট ইজ ইস্যু অফ সামবডি ডাইং ইন অ্যান অপারেশন। তার মানে টেকনাফের যে একরাম সাহেব নিহত হওয়ার ঘটনা, ওটারও কি তদন্ত হয়েছে, যেটির কথা উল্লেখ করা হয়েছে? তো এটা তো স্টিল ওপেন, এটা আন্ডার ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি, স্টিল ওপেন, এটা তো ওপেন, এটা তদন্ত চলছে, চলছে, ইয়েস। এবং এই সম্পর্কে কি কখনো যুক্তরাষ্ট্র, র‍্যাব বা আপনার কাছে কোনো ব্যাখ্যা জানতে চেয়েছে? না, এই বিষয়ে আমার জানা মতে নোবডি এভার আস্ক আস এনি কোয়েশ্চেন। আমাদের দেশের যে প্রচলিত পদ্ধতি আছে সে অনুযায়ী আমি বলবো যে ওই বিষয়টা স্টিল ওপেন। এই বিষয়ে আপনার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি, যে ঘটনাটা একটা অডিও প্রকাশিত হয় এবং যুক্তরাষ্ট্র তার কোনো মন্তব্য করবো না, এই জন্য যেহেতু এটা নিয়ে একটা ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি চলছে, এই পর্যায়ে আমার কোনো ব্যক্তিগত মতামত দিলে সেটা আমি মনে করি যে সাবজুডিস হবে। আমি বাংলাদেশের পুলিশ প্রধান হিসাবে একটা যে বিষয়টি সাবজুডিস, যেটা নিয়ে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি চলছে, যেটা নিয়ে আদালত একসময় চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, সেই বিষয়টা নিয়ে মন্তব্য করাটা আমি মনে করি যে আইনসম্মত নয়, বিধিসম্মত নয়, এবং নৈতিকভাবেও সমর্থনযোগ্য। আমরা একটু প্রসঙ্গ বদলাই। একজন বেনজির আহমেদ বাংলাদেশের মতো একটি দেশে ধাপে ধাপে তৈরি হন এবং খুব কম কর্মকর্তাই সফলতার এই চূড়ান্ত পর্যায়ে আসেন, এবং যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ আপনার বিভাগে আছে তার প্রত্যেকটিতে আপনি দায়িত্ব পালন করেছেন 33 বছরে। এই যে এত সফলতা, নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? আমি নিজেকে কখনো এইভাবে মূল্যায়ন করি না। আমি রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করি, রাষ্ট্র আমাকে যে নিয়োগগুলোর কথা বললেন, রাষ্ট্র মনে করেছে যে এই জায়গাগুলোতে আমি নিয়োগযোগ্য, তো রাষ্ট্র আমাকে সেই সময় জায়গায় নিয়োগ করেছে। আর এই সময় জায়গা থেকে আমি আমার যেটা বললাম যে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব পালন করার জন্য, হুইচ ওয়াজ ম্যান্ডেটেড অন মি। এখন সেটাকে সেক্ষেত্রে সফল ব্যর্থতা মূল্যায়ন করবে হচ্ছে রাষ্ট্র, আর 2 নম্বর হচ্ছে আমার যারা আমার সার্ভিস ডেলিভারি নিয়ে থাকেন তারা। So, I look at them, not myself. আরও দুটি প্রসঙ্গ, আপনি নিশ্চয়ই স্টেট ডিপার্টমেন্ট এবং ট্রেজারি ডিপার্টমেন্টের প্রেস রিলিজ পড়েছেন, যেখানে এনজিওদের অভিযোগ প্রসঙ্গ একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে ওয়ার অন ড্রাগ, বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সাথে হুমকি বলে তারা মনে করছে, এই শব্দগুলোর ব্যাখ্যাও নিশ্চয়ই আপনার কাছে শুনবো। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা কথা বলছি পুলিশ প্রধান বেনজির আহমেদের সাথে, বিশেষ করে এই আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নানান সময়ে ব্যক্তি বেনজির আহমেদের দায়িত্ব পালন যেমন করে পুলিশ বিভাগে নানান ইতিবাচক পরিবর্তনের উদাহরণ তৈরি করেছে। উদাহরণ হিসেবে তিনি বলছিলেন পাঁচিমের সমাবেশের শান্তিপূর্ণ সমাপ্তি প্রসঙ্গে, আমরা দেখেছি ঢাকা শহরে তিনি যখন পুলিশের দায়িত্ব পালন করেছেন এই নগরীর, তখন খুবই আলোচিত ফরমালিন, যেটি ঘরে ঘরে মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছিল, এই শহরে এখন আর ফরমালিন নেই। ফরমালিনের যে আমদানি তা কমে 7 গুণ থেকে এখন 1 গুণে চলে এসেছে। এই সফলতার পাশাপাশি সর্বশেষ যে মার্কিন নিষেধাজ্ঞা, সেটির মুখোমুখিও বেনজির আহমেদ। কথা বলছি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। পুলিশ প্রধান হিসেবে এখনও আপনার মেয়াদ চলমান আছে, কি করতে চান? এবং আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত অনেক পরিবর্তন হয়েছে এই ভবনের, পুলিশের থানা পর্যায়েও অনেক অবকাঠামোগত বাহ্যিক পরিবর্তন, ভেতরেও নিশ্চয়ই পরিবর্তনের ছোঁয়া দিতে পেরেছেন, আপনাকে অনেকেই চেঞ্জ মেকার বলেন। সবাই বলে যে করাপশন বন্ধ করতে হলে কয়েকটা বেসিক জায়গায় কাজ করতে হবে, সেটা কি? যে নিয়োগ, পদোন্নতি এবং পদায়ন, ওই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। এখন
আমরা কিন্তু নিয়োগ, যেটা আমাদের কনস্টেবল এবং সাব সার্জেন্ট নিয়োগ, এই পদ্ধতিকে আমরা বলবো যে পূর্ণাঙ্গ ওভারহলিং করেছে। এবং দেখবেন যে এবার সম্প্রতি আমরা প্রায় 3,500 কনস্টেবল রিক্রুট করেছি, এটা কিন্তু সারা ফেলেছে সারা বাংলাদেশে। আমরা কোথাও গিয়ে বলি নাই যে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে নিয়োগ করেছি, বরঞ্চ মেইন স্ট্রিম মিডিয়া বলছে যে কত স্বচ্ছ হয়েছে এবারে রিক্রুটমেন্ট, যে নিয়োগ পদ্ধতি আমরা এমনভাবে তৈরি করেছি যে এটা ট্রান্সপারেন্ট হতে বাধ্য। পদায়নের ক্ষেত্রেও আমরা চেষ্টা করছি যাতে শতভাগ স্বচ্ছতা। এগুলো কীভাবে করি? এগুলো পলিসির মাধ্যমে, এগুলো বললে হবে না, আমরা বিভিন্ন পলিসি করার চেষ্টা করছি। আমরা আবার যদি মার্কিন মানবাধিকার এবং নিষেধাজ্ঞা প্রসঙ্গে আসি, সেখানে আরও দুটি বিষয় আমি উল্লেখ করেছি। একটি হচ্ছে ওয়ার অন ড্রাগ, বাংলাদেশ মানে মাদক নিয়ে জিরো টলারেন্স দেখালো এবং বড় ধরনের অপারেশনে গেল, এটিকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি মানে মনে করছে? আমার এখানে মাদকের বিরুদ্ধে অপারেশন করলে যেটা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে কীভাবে? কারণ আমরা উই আর নট লিভিং ইন দ্য সেম কন্টিনেন্ট, ঠিক আছে, উই ডোন্ট হ্যাভ কমন বর্ডার্স। হ্যাঁ, আবার যুক্তরাষ্ট্রের যারা মাদকের ব্যবসা করে, পাচার করে, তারা আমার পাচারকারী নয়, তারা আমার ব্যবসায়ী নয়, ঠিক আছে। এটি আমি মনে করি যে জাস্ট ওই শব্দটা প্রয়োগ করার জন্য শব্দটা প্রয়োগ করা, টু মেক ইট মোর হেভিয়ার। আপনি তো দেশে বিদেশে দায়িত্ব পালন করেছেন, যে দেশ মাদক নির্মূল করে, আমেরিকাতেও দায়িত্ব পালন করেছেন, আপনি জাতিসংঘে দায়িত্ব পালন করেছেন, যেসব দেশ মাদক নির্মূল করে তাদেরকে আসলে কতটা কঠোর হতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে? বাংলাদেশ কি কঠোরতম দেশের উদাহরণে? আই ডোন্ট থিঙ্ক। আমরা মনে করি যে আমরা যে কাজটা করেছি, তাহলে কি পার্থক্যটা কি? পার্থক্য হলে 8-10 ল এনফোর্সমেন্টের সঙ্গে মাদককে গুলিয়ে না ফেলে আমরা মাদকের বিরুদ্ধে অপারেশনটাকে সেপারেট করেছি, ডিস্টিংটিভ করেছি, এবং ফলাফলও পাওয়া গেছে। আমরা কিন্তু ওই সময় প্রায় 15 লক্ষ লোক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিলাম, 15 লক্ষ, এবং প্রায় 14,000 মাদক ব্যবসায়ীকে আমরা অন স্পট কনভিকশন দিয়েছি আমরা, এবং ওটা কিন্তু ইম্প্যাক্ট দেশে তৈরি হয়েছে। এবং সেটা কীভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকি হতে পারে সেটা আমরা আমাদের কাছে আমরা বুঝছি না, আমাদের ছোটোখাটো বুদ্ধিতে আমরা বুঝছি না। তারা তথ্যদাতা হিসেবে এনজিও শব্দটিকে ব্যবহার করেছে, যে যারা তাদেরকে বাংলাদেশ সম্পর্কে তথ্য দিয়েছে। সিভিল সোসাইটি বেনজির আহমেদকে বিশেষ পছন্দ করেন না, এবং র‍্যাব সম্পর্কে, বেনজির আহমেদ সম্পর্কে তাদের একটি পর্যবেক্ষণ হচ্ছে এইরকম, যে কাজটি করবার কথা নয় র‍্যাব সেই কাজটিও করে। যেমন কারোর একটি সমালোচনা পছন্দ হলো না, তাকে তুলে আনা হলো, কার্টুনিস্টকে তুলে আনা হলো, এরকম উদাহরণগুলো গত কয়েকদিন ধরে তারা নানান আলোচনায় উল্লেখ করছেন। আমি তো মনে করি যে যে তার র‍্যাব তার লিগাল দায়িত্ব পালন করেছে, এবং যাকে গ্রেফতার করেছে তাকে আইনের কাছে সোপর্দ করেছে, বাকিটা আইন দেখছে, কোর্ট দেখছে। সো এখানে তো কোনো ব্যত্যয় কোনো কিছু নাই আর কি। আর আমি কি ভাবলাম, তা দিয়ে তো কিন্তু একটা সংগঠনের কার্যক্রম মূল্যায়িত হবে না। হ্যাঁ, সংগঠনের কার্যক্রম মূল্যায়িত হবে সংগঠনের ম্যান্ডেট অনুযায়ী, আমি আমার ম্যান্ডেটকে ভায়োলেশন করেছি কিনা, আমি যে আইনের আওতায় আমরেলায় কাজ করি সে আইনের ব্যত্যয় করেছে কিনা, সেইটা হচ্ছে ইস্যু। যদি করে থাকে, কেউ করে থাকে, ডেফিনেটলি হি অর শি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল ফর দ্যাট, এবং আমরা অ্যাকাউন্টেবল করেছি। একটা বড় মানবাধিকার সংস্থা আছে, হ্যাঁ, যার যে সাউথ এশিয়া যে দেখে সে একজন পাকিস্তানি, ঠিক আছে, এবং তার পার্টনার যে বাংলাদেশে, তারা একসময় তাদের পূর্বপুরুষ, তারা একসময় 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ঠিক আছে, পরবর্তী সময় স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল সঙ্গে জড়িত ছিল, চেতনার সঙ্গে জড়িত ছিল, তারা এই হচ্ছে লিঙ্ক। তো তাদের সংগত কারণে তারা যে সমস্ত ফিড করেছে, এই ফিডগুলো হচ্ছে আপনার কী বলবো, আমি বলবো যে ফলস, ফিকটিশিয়াস, মিসকনস্টিটিউট, তারপরে হলো আপনার বানানো, এই সমস্ত জিনিসপত্র দিয়েছে, যে আমাদের কাছে 20 জন লোকের তালিকা পাঠানো হয়েছে ইয়া থেকে, যে এই এই সমস্ত এনজিও দিয়েছে জাতিসংঘকে, এদেরকে গুম করে দেওয়া হয়েছে। পরে আমরা দেখলাম যে এদের অনেকে বাড়ি ঘরে আছে, হ্যাঁ, সবার সবাই বাড়ি ঘরেই আছে, কেউ হয়তো বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলো, কেউ রাগ করে গিয়েছে, কেউ ওয়াইফের সঙ্গে ঝামেলা করে বাড়ি থেকে চলে গিয়েছে, এরকম আবার সবাই বাড়িতে ফিরে আসছে, কেউ বিদেশে চলে গেছে। কাস্টমাইজড রিপোর্ট সাবমিট করে, দিস আর অল কাস্টমাইজড রিপোর্ট, এবং এগুলো হচ্ছে সব
report based on wish list. I wish you give me a report like that. So you give me a submit a report. আপনার কি মনে হয় যে এটা বাহিনীর সদস্যদের মনোবলে আঘাত হানবার মতো কোনো কিছু? Except those people যারা এটার পেছনে কাজ করেছে, এটা অ্যাচিভ করার পেছনে, তাদের জন্য হয়তো বিগ ডে, টুডে ইজ এ বিগ ডে, বাট তারা বাদে এদেশের মানুষ কিন্তু তাদের বলছিলাম আমি যে তাদের প্রতিক্রিয়া দেখেছে এবং আমি গ্রেটফুল টু দি গভর্নমেন্ট, টু দি পিপল অফ দিস কান্ট্রি, দি ওয়ে দে সাপোর্টেড আস, হ্যাঁ, দি ওয়ে দি ইউ নো এক্সপ্রেস দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট আমার বাহিনীর অফিসার এবং ট্রুপস, তারাও যে দেখিয়েছে মানে রিফ্লেকশনস দেখিয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী সরকার, তারপর হচ্ছে এই দেশের সাধারণ মানুষ এবং আমার বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা সদস্যের কাছে আমি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছিলাম পুলিশ প্রধান বেনজির আহমেদের সঙ্গে এবং বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌমত্ব, দেশ শুরু থেকে দেশের স্বাধীনতা সংগ্রামে, অর্থাৎ দেশ শুরুর আগেও বাংলাদেশ পুলিশ এই দেশ গড়ার পিছনে স্বাধীনতার জন্য অনবদ্য ভূমিকা পালন করেছে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে কেউ কেউ বলছেন স্বাধীন সার্বভৌমত্বকে আরেক দফা মার্কিন যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জ করলো, যেমনটা তারা অসহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধের সময়কালেও। ফলে এটিকে গুরুত্বপূর্ণ কল হিসেবে নিয়েছে পুলিশ বিভাগ এবং এই পুলিশ বিভাগের পক্ষ থেকে আমরা এই যে লম্বা আলোচনায় ছিলাম তাতে হচ্ছে এই গোটা বিষয়টিকে পেশাদারিত্বের সাথে মোকাবেলার কথা জানালেন বেনজির আহমেদ। সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে।